পাঁচ বছরের ব্যবধানে প্রায় তিন গুণ আয় বেড়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের। তবে নিজের কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এমন তথ্য জানিয়েছেন তিনি। একই সময়ে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সালমা ইসলামের অস্থাবর সম্পদ বেড়েছে পাঁচ গুণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সালমান ফজলুর রহমান, পরিচিত সালমান এফ রহমান নামে, দেশের ব্যবসায়ীদের সাবেক শীর্ষ এ নেতা, এখন সরকারের নীতি নির্ধারকদের অন্যতম। আসছে নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন ঢাকা এক আসন থেকে। সেজন্য জমা দেওয়া হলফনামা অনুযায়ী জনাব রহমান এখন বাড়ি ভাড়া বাবদ বছরে আয় করেন 3,99,000 টাকা। 2018 সালেও তার বাড়ির ভাড়া ছিল একই। তবে এই সময় শেয়ারার আমানতের সুদ বাবদ বছরে তার আয় পাঁচ গুণের মতো বেড়ে পৌঁছেছে 24.5 কোটি টাকায়, যার উপর ভর করে পাঁচ বছরের ব্যবধানে বেক্সিমকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যানের আয় 9.25 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 25.25 কোটি টাকায়। ঢাকা একের এমপির হাতে এখন নগদ টাকা আছে 53 লাখের কিছু বেশি। ব্যাংকে জমার পরিমাণ দাঁড়িয়েছে 9 কোটি টাকায়। পাঁচ বছর আগে যা ছিল 2 কোটির মতো, 300 কোটি টাকার মতো আছে বন্ডার কয়েকটি ব্যাংকের শেয়ারের মালিকানায়। এই পাঁচ বছরে নতুন করে 5.5 কোটি টাকা তিনি খরচ করেছেন গাড়ির পেছনে। আগে তার গাড়ি ছিল মাত্র 34 লাখ টাকার। সবকিছু মিলিয়ে 2023-এর শেষে এসে সালমান রহমানের মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 312.11 কোটি টাকার কিছু বেশি। 2018-তেও যা ছিল 276 কোটি। দেশের শীর্ষ ধনীদের একজন জনাব সালমানের নিজের কোনো বাড়ি কিংবা ফ্ল্যাট নেই। অকৃষি জমি আছে কিছু, দাম 2 কোটি টাকার মতো। এই জমির দামও 2018-র তুলনায় কিছুটা কমেছে তার হিসেবে। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া সালমান এফ রহমানের ঋণও আছে কয়েকটি ব্যাংক মিলিয়ে 80 কোটি টাকার মতো। বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমানকে ভোটের মাঠে লড়তে হবে দেশের আরেক শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ যমুনার চেয়ারম্যান সালমা ইসলামের সঙ্গে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জনাব সালমা জানিয়েছেন, বাড়ি ভাড়া বাবদ বছরে তার আয় 45 লাখ টাকার মতো কমে গেছে গেল পাঁচ বছরে। তবে চাকরি আর নতুন কিছু উৎস থেকে আয় বেড়েছে। সব মিলে দৈনিক যুগান্তরের এই প্রকাশকের বার্ষিক আয় এখন দাঁড়িয়েছে 62 লাখ টাকার কিছু বেশি। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর ব্যাংকে জমার পরিমাণ 19 লাখ টাকার মতো, আর 19 কোটি টাকা আছে বন্ডার শেয়ারে। পাঁচ বছর আগে যা ছিল 18 কোটির মতো। এই সময়ে নতুন দুটি গাড়ির মালিক হয়েছেন জনাব সালমা। এবাবত তার মোট সম্পদ এখন 2.5 কোটি টাকার মতো। এর বাইরে অন্যান্য উৎস থেকে নতুন করে তার সম্পদ বেড়েছে 73 কোটি টাকার কিছু বেশি। সব মিলে যমুনা গ্রুপের কর্ণধারের মোট অস্থাবর সম্পদের পরিমাণ এখন 96 কোটি টাকা। 2018-তেও যা ছিল 20 কোটি টাকার কম। তবে স্থাবর সম্পদ কমে গেছে সালমা ইসলামের। অকৃষি জমি আর ভবন মিলিয়ে ঢাকা একে জাতীয় পার্টির প্রার্থীর স্থাবর সম্পদের পরিমাণ 9.10 কোটি টাকার কিছু বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।